হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএনএম এডুকেশন আজ ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের আলোর প্রতিসরণ থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর আলোচনা এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে কী ধরনের প্রশ্ন থাকবে কত নম্বরের প্রশ্ন থাকবে এবং কোন কোন অংশ থেকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে তা ডিটেলসে আলোচনা করব মাধ্যমিকে খাতা দেখার ইনস্ট্রাকশন অনুযায়ী উত্তর কীভাবে লিখতে হয় কোন কোন অংশে তোমাদের নম্বর কেটে নেওয়া হয় এবং গাণিতিক প্রবলেম কিভাবে করতে হবে তা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের কোনো ক্ষতি হবে না বরং লাভ হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এর আগের ভিডিওতে আমি আলোর প্রতিফলন থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা এখনও যারা ওই ভিডিওটি দেখোনি ভিডিওটি দেখে নিও আলোর প্রতিসরণ থেকে তোমাদের পাঁচ থেকে সাত নাম্বারের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে ডাইরেক্ট সংজ্ঞা থাকে প্রথমেই আসা যাক প্রতিসরণের সংজ্ঞা প্রতিসরণের সংজ্ঞা আমরা কী বলবো যে আলোকরশ্মি যখন একটি স্বচ্ছ ও মাধ্যম থেকে ভিন্ন আলোকীয় ঘনত্বের অপর একটি স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমের উপর তির্যকভাবে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদল থেকে আলোর গতি আলোগ্রস্মীর গতির অভিমুখের পরিবর্তন ঘটে এই ঘটনাকে প্রতিসরণ বলা হয় আচ্ছা এবার প্রতিসরণের ফলে কি কি পরিবর্তন ঘটে যেহেতু প্রতিসরণে আলোগ্রস্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় আলোর রশ্মির কী হয় আলোর বেগের পরিবর্তন ঘটে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে তীব্রতার পরিবর্তন ঘটে কিন্তু কম্পাঙ্কের পরিবর্তন ঘটে না আর প্রতিফলনে কি কি পরিবর্তন ঘটে প্রতিফলনে কেবলমাত্র রশ্মির তীব্রতার পরিবর্তন ঘটে আলোর বেগের পরিবর্তন ঘটে না তরঙ্গতর্গের পরিবর্তন ঘটে না কম্পাঙ্কেরও পরিবর্তন ঘটে না ঠিক আছে এগুলো কিন্তু এমসি কিউ এরকম আসতে পারে বিভিন্ন অপশান দিয়ে এমসিকিউ আসতে পারে ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্ন আসে যাক প্রতিসরণের দুটি সূত্র লেখ প্রথম সূত্র খুবই সহজ সূত্র প্রতিফলনের প্রথম সূত্রের মতো কিন্তু কিছু কিছু টার্ম আমাদের মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা প্রথম সূত্র কি বলেছে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতি সারক তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে আচ্ছা প্রতিফলনের প্রথম সূত্রের ক্ষেত্রে এই যে প্রতিশ্রুতি রশ্মি আছে এখানে কিন্তু প্রতিফলনের প্রথম সূত্রে প্রতিফলিত রশ্মি হবে আর এখানে প্রতি যে তল আছে প্রতিফলনের প্রথম সূত্রের ক্ষেত্রে কী হবে প্রতিফলক তল হবে ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এবার দ্বিতীয় সূত্র কি বলেছে দ্বিতীয় সূত্র খুবই ইম্পর্ট্যান্ট সূত্র দ্বিতীয় সূত্রকে আমরা কি বলবো স্নেলের সূত্র বিজ্ঞানী স্নেলের নাম অনুসারে কী বলবো আমরা স্নেলের সূত্র ঠিক আছে কী বলেছে দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোগ্রসির ক্ষেত্রে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয় তোমরা ম্যাক্সিমাম যেটা ভুল করো এই যে প্রথমের যে টার্মগুলো এই যে দুটি নির্দিষ্ট বর্ণ দুটি নির্দিষ্ট মাধ্যম একটি নির্দিষ্ট বর্ণ এটা কিন্তু উল্লেখ করো না এটা কিন্তু মাস্ট উল্লেখ করতে হবে এটা না উল্লেখ করলে নাম্বার কেটে নেওয়া হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র হলো ঠিক আছে এবার যদি বলে স্নেলের সূত্রের গাণিতিক রূপ লেখ বা প্রতিসরণের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ লেখো তাহলে কী লিখবে তোমাদের একটা কিন্তু ছবি অঙ্কন করতে হবে ঠিক আছে আমি এখানে ছবি অঙ্কন করে দেখেছি যে লঘু মাধ্যম থেকে গণমাধ্যমে কি হচ্ছে প্রতিসরণ হচ্ছে তাহলে আপতিত রশ্মি দেখেছি আপতন কোন আই প্রতিসরণ কোন হচ্ছে আর এই হচ্ছে প্রতিশ্রিত রশ্মি ঠিক আছে তাহলে আপাতন কোন আই হলে প্রতিসরণ কোন আর হলে দ্বিতীয় সূত্র অনুযায়ী কি বলেছে সাইন আই ডিভাইডেড বাই সাইনার সমান মিউ যেখানে মিউ ধ্রুবক এবং মিউটাকে কি বলবো আমরা সেটাও কিন্তু লিখে দিতে হবে কি বলবো আমরা ওই নির্দিষ্ট বর্ণের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এই টার্মগুলো প্রত্যেকটা কথা কিন্তু উল্লেখ করতে হবে ঠিক আছে নির্দিষ্ট বর্ণের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক ঠিক আছে বোঝা গেলে তাহলে আচ্ছা এরপরে হচ্ছে নেক্সট প্রশ্ন আসা যায় এবার নেক্সট প্রশ্ন প্রতি সোরাঙ্কের সংজ্ঞা তো প্রতি সরাঙ্কের সংজ্ঞা খুবই সহজ প্রতি সরণের যে দ্বিতীয় সূত্র যেটা সেটাই আমরা প্রতি সরাঙ্কের সংজ্ঞা বলবো ঠিক আছে এবার হয়তো এক নম্বরের প্রশ্ন এখান থেকে আসতে পারে প্রতি সরাঙ্কের একক কী বা মাত্রা কী এর কিন্তু কোনো একক নেই আর মাত্রা নেই ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন প্রতি স্বরাংক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এরকম কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আসবে না কারণ এইখান থেকে এক নম্বরের ছোট ছোট প্রশ্ন আসবে প্রতি মাধ্যমের উপর কীরকমভাবে নির্ভর করে এক নম্বরের প্রশ্ন বা এমসি কিউ থেকে বিভিন্ন রকম অপশান দিয়ে দিবে এটা বলতে হবে ঠিক আছে আগে বুঝে নাও কীভাবে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে প্রতি সোরাংক প্রথমে হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে মাধ্যমটা কীরকম মাধ্যম না লঘু মাধ্যম তার উপর নির্ভর করে ঠিক আছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের আলোর বেগ যত কম সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক কি হবে তত বেশি হবে ঠিক আছে অর্থাৎ বায়ু সাপেক্ষে আমরা জানি কোনো মাধ্যমের আলোর বেগ যত কম হবে সেই মাধ্যমকে আমরা কি বলবো ঘন মাধ্যম বলবো তাহলে ঘন ঘনমাধ্যমের প্রতিসারাঙ্ক কি হবে বেশি হবে এবং ঘন মাধ্যমে আলোর বেগ কি কম আর লঘু মাধ্যমের প্রতিসারঙ্ক কি হবে কম হবে এবং লঘু মাধ্যমে আলোর বেগ কি বেশি ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত কার উপর নির্ভর করে আপতিত আলোর যে তরঙ্গ দুর্ঘ তার উপর নির্ভর করে ঠিক আছে কিভাবে নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মাধ্যমে প্রতি কিন্তু কমে যায় ঠিক আছে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হবে প্রতিসূরঙ্গ কী হবে তত কম হবে ঠিক আছে আচ্ছা আমাদের যে সাতটি বর্ণ আছে বিনিয়া সহকলার তার মধ্যে কার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেশি লালের সবচেয়ে তরঙ্গদৈর্ঘ্য বেশি ঠিক আছে তাহলে লালের যেহেতু দৈর্ঘ্য বেশি লাল বর্ণে তাহলে কোনো মাধ্যমে প্রতিসূরঙ্গ লাল বর্ণের আলোর জন্য কি সবচেয়ে কম এবং বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে হচ্ছে যে কম এবং কোন মাধ্যমে প্রতিসার বেগুনি বর্ণের আলোর জন্য সবচেয়ে বেশি ঠিক আছে এগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখবে তাহলে ভালো করে দেখো লক্ষ্য করে এখানে একটা মাধ্যমের প্রতিসার কিন্তু বিভিন্ন বর্ণের আলোর জন্য কিন্তু বিভিন্ন হচ্ছে ঠিক আছে লাল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসার অঙ্ক সবচেয়ে কম হচ্ছে এবং বেগুনি বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসার কি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আচ্ছা আমাদের যে প্রশ্নে উল্লেখ করা থাকে মাধ্যমে প্রতি এত এখানে তো সেখানে তো কোনো বর্ণ উল্লেখ করা থাকে না সেখানে তাহলে কোন বর্ণের জন্য প্রতিসরঙ্ক উল্লেখ করা থাকে আমাদের যে মধ্যবর্ণ আছে বেনিয়া সহকলার অর্থাৎ হলুদ বর্ণ হলুদ বর্ণের জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক উল্লেখ করা থাকে ঠিক আছে কিন্তু বর্ণটা লেখা থাকে না কিন্তু আমাদের ধরে নিতে হবে ওটা কার জন্য হলুদ বর্ণের জন্য ঠিক আছে বোঝা গেল আচ্ছা এবার আসা যাক পরম প্রতিসরঙ্গ ঠিক আছে পরম প্রতিসরক কি এগুলো থেকে কিন্তু অঙ্ক থাকে কী আমরা জেনে নিই শূন্য মাধ্যমের সাপেক্ষে আমরা যখন কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক নির্ণয় করি শূন্য মাধ্যমের সাপেক্ষে আমরা যখন কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক নির্ণয় করি অর্থাৎ একটা রশ্মি শূন্য মাধ্যম থেকে ওই মাধ্যমে যখন প্রতিষ্ঠিত হচ্ছে ঠিক আছে তখন সেক্ষেত্রে ওই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটাকে আমরা কি বলবো পরম প্রতিসরাঙ্ক ঠিক আছে পরম প্রতিসরাঙ্কের আরেকটা সমীকরণ আছে যে আলোর বেগ দিয়ে আমরা পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করতে পারি আলোর বেগ দিয়ে কীভাবে যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ হলে মিউ সমান আমরা কী লিখবো যে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ ঠিক আছে আর শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা কি জানি থ্রি ইন্টু টু থ্রি পার এইট মিটার পার সেকেন্ড এই ভ্যালুটা কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে ডিভাইডেড বাই ভি তাহলে মিউ সমান কি হয়ে যাচ্ছে থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি পার এইট মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ভি ঠিক আছে তাহলে ওপরেরটা যেহেতু এসআই এককে নিচেরটা এর আমরা যে একক লিখব সেটা কি এসআই এককে অর্থাৎ মিটার পার সেকেন্ড এই একক আমাদের লিখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আগে কী জেনেছি যে স্নেলের সূত্র থেকে মিউ সমান আমরা কী জানি সাইন আই বাই সাইন আর ঠিক আছে মিউ সমান আমরা কী জানি সাইন আই বাই সাইন আর সেটা আমরা জানি ঠিক আছে তাহলে সেটা তাহলে মিউ সমান তাহলে আমরা কী লিখতে পারবো তো যে এখন যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সমান থ্রি ইন্টু টোয়েন্টি টু ফোর এইট থ্রি ইন্টু টোয়েন্টি টুয়ার এইট থ্রি ইন্টু টোয়েন্টি ফোয়ার এইট ডিভাইডেড বাই ভি ঠিক আছে তাহলে আমরা এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে নিউ সমান সাইন আই বাই সাইন আরও হচ্ছে এটা সমান কি হয়ে যাচ্ছে থ্রি ইন্টু টোয়েন্টি ফার এইট ডিভাইডেড বাই ভি ঠিক আছে তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে আর এটা কি হয়ে যাচ্ছে আলোর বেগ দিয়ে হচ্ছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরও আসা যায় পরম প্রতি দিয়ে একটা মাধ্যমকে নির্বাচন করবো দেখো কোনো মাধ্যম দুটো মাধ্যম আমি ধরলাম এ মাধ্যম আর বি মাধ্যম ঠিক আছে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ এ বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ বি ঠিক আছে এবার যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক দুটো মাধ্যমের মধ্যে যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমকে আমরা কি বলবো ঘন মাধ্যম তাহলে এ মাধ্যমের যদি পরম প্রতিসরাঙ্ক বেশি হয় তাহলে এ মাধ্যমকে আমরা কি বলবো ঘন মাধ্যম কার সাপেক্ষে বি মাধ্যমের সাপেক্ষে আর বি মাধ্যমকে আমরা কি বলবো লঘু মাধ্যম কার সাপেক্ষে আমরা কি বলব এ মাধ্যমের সাপেক্ষে ঠিক আছে কোনো মাধ্যম পার্টিকুলার একটা মাধ্যম ঘন বা লঘু হ্যাঁ নির্দিষ্টভাবে হয় না মাধ্যম ঘন বা লঘু হবে দুটো মাধ্যমের তুলনার মাধ্যমে ঠিক আছে যেমন আমরা যদি উদাহরণ দিই দেখো যে বায়ু এবং জল এই দুটো আমরা প্রথমে উদাহরণ দিচ্ছি ঠিক আছে বায়ুর হচ্ছে পরম প্রতিসরাঙ্ক ওয়ান জলের পরম প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি থ্রি তাহলে বায়ু থেকে জলে যখন আলোর প্রতিসরণ হচ্ছে তাহলে সেক্ষেত্রে বায়ু কী হয়ে যাচ্ছে লঘু মাধ্যম এবং জল কী হয়ে যাচ্ছে ঘন মাধ্যম ঠিক আছে আচ্ছা আবার যদি জল থেকে কাঁচে আলোর প্রতিসরণ ঘটে ঠিক আছে তাহলে সেখানে কি হয়ে যাচ্ছে জলের দেখো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পরম প্রতিসরাঙ্ক আর কাঁচের পরম প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে সেক্ষেত্রে জল আবার কি হয়ে যাচ্ছে লঘু মাধ্যম হয়ে যাচ্ছে এবং কাঁচ কি হয়ে যাচ্ছে ঘন মাধ্যম হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের মনে রাখতে হবে দুটো মাধ্যম ক্ষেত্রে যে মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যম কি হয়ে যাচ্ছে ঘন মাধ্যম আর যে মাধ্যমে প্রতিসরাঙ্ক কম সেটা কি হয়ে যাচ্ছে লঘু মাধ্যম আর আমাদের মনে রাখতে হবে যে ঘন মাধ্যমে আলোর বেগ কী হয়ে যাচ্ছে সবসময় কম হবে কার সাপেক্ষে লঘু মাধ্যমের তুলনায় ঠিক আছে আচ্ছা এরপর আসে যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি কী দুটো মাধ্যম ধরলাম আমরা এ এবং বি দুটো মাধ্যম ধরলাম ঠিক আছে হ্যাঁ যে একটা আলোগ রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে ঠিক আছে তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমরা কী লিখব যে এ ইউ বি কী লিখব এম এমইউবি সমান আমরা স্নেলের সূত্র অনুযায়ী স্নাই সাইনাই বাই সাইনার ঠিক আছে এবার আলোর বেগ দিয়ে আমরা এই সমীকরণটা কি লিখব যে এ মিউবি সমান যে প্রথম মাধ্যমে আলোর বেগ অর্থাৎ এ মাধ্যমে আলোর বেগ প্রথম মাধ্যম বলতে যে মাধ্যম থেকে আলো আসতিছে প্রথম মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমে যে বি মাধ্যমে আলোর বেগ ঠিক আছে এটা তাহলে কী হয়ে গেলো যে আলোর বেগ দিয়ে আমরা কি পেয়ে যাচ্ছি যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আমরা কী লিখছি দেখো টার্মটা দেখো এ মিউ বি ভালো করে লক্ষ্য করো প্রথম এটা কি প্রথম মাধ্যম আর বিটা কি দ্বিতীয় মাধ্যম ঠিক আছে তাহলে এম মিউ বি সমান তাহলে কী হয়ে যাচ্ছে বি এ ডিভাইডেড বাই বিটা হচ্ছে ভিএটা কি এ মাধ্যমে ভি ভিবিটা কি হয়ে যাচ্ছে বি মাধ্যমে আলোর বেগ ঠিক আছে এবার এটা সমান আমরা কী লিখতে পারি স্নেলের সূত্র অনুযায়ী সাইন আই বাই ডিভাইডেড বাই সাইন আই ঠিক আছে আচ্ছা এবার আমরা লিখতে পারি যে 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 মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক দিয়েও আমরা লিখতে পারি যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি ঠিক আছে দেখো যে এ মিউ বি সমান আমরা লিখতে পারি যে যে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ মিউ বিটা কি যে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ এটা কি এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ঠিক আছে তাহলে এক্ষেত্রে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক দিয়ে আমরা যখন লিখতেছি যে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ঠিক আছে আমরা যখন বেগ দিয়ে লিখেছিলাম লবে কি ছিল প্রথম মাধ্যমে আলোর বেগ আর হরে কী ছিল দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ এবং আমরা যখন পরম প্রতি দিয়ে লিখতেছি উল্টে উল্টে যাচ্ছে কি হয়ে যাচ্ছে প্রথমে দ্বিতীয় আসতেছে দ্বিতীয় মাধ্যমে পরম প্রতিসোক ডিভাইডেড বাই প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ঠিক আছে তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি যে একটা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এম ইউ বি কী পাচ্ছি স্নেলের সূত্র অনুযায়ী প্রথমে আমরা কী লিখতেছি সাইনাই বাই সাইনার তারপরে আমরা বেগ দিয়ে লিখতেছি কি ভি এ ডিভাইডেড বাই ভিবি তারপরে আমরা পরম প্রতি দিয়ে কি লিখতেছি মিউ বি ডিভাইডেড বাই মিউএ ঠিক আছে এই সমীকরণ কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে কিন্তু যে গাণিতিক সমস্যা থাকে ঠিক আছে সমীকরণগুলো ভালো করে মনে রাখতে হবে আমি শেষে গাণিতিক সমস্যা আলোচনা করব ঠিক আছে কীভাবে করতে হয় হ্যাঁ কীরকম প্রবলেম আসে সেগুলো আলোচনা করব ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে আমরা প্রথমে কি নির্ণয় করেছি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষী মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের আপেক্ষিক তাহলে কি হয়ে যাবে প্রথমে তাহলে কি হয়ে যাচ্ছে বি বি তাহলে তাহলে এটা সমান হয়ে যাচ্ছে যে যে আমরা যদি যে আমরা পরম প্রতিষ্ঠাঙ্ক দিয়ে যদি লিখি তাহলে কি হয়ে যাচ্ছে প্রথমে তাহলে মিউ এ ডিভাইডেড বাই মিউ বি হয়ে যাচ্ছে ঠিক আছে এবার এইটা সমান আমরা কি লিখতে পারি ওয়ান বাই এ মিউ বি লিখতে পারি ঠিক আছে তাহলে অর্থাৎ আমরা কি লিখতে পারছি দেখো ভালো করে লক্ষ্য করো যে মিউ এ সমান ওয়ান ডিভাইডেড বাই এ মিউ বি ঠিক আছে এবার এটাকে যদি আমরা কোন গুণ করে দিই তাহলে আমরা আমরা কী পেয়ে যাচ্ছি এ সমান বি ইন্টু এ মিউ বি সমান ওয়ান ঠিক আছে অর্থাৎ আলটিমেটলি আমরা কি পেয়ে যাচ্ছি দুটো মাধ্যম আছে এ মাধ্যম আছে বি মাধ্যম আছে ঠিক আছে তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান ওয়ান ডিভাইডেড বাই বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের আপেক্ষিক প্রতিশোক ঠিক আছে এই সমীকরণটা থেকেও কিন্তু দু সালে ম্যাথের একটা প্রবলেম এসছে ঠিক আছে তাহলে বোঝা গেল যে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের আপেক্ষিক প্রতিশ্রঙ্ক সমান ওয়ান ডিভাইডেড বাই এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিষ্ঠাঙ্ক ঠিক আছে আচ্ছা নেক্সট এরপর আসা যাক এরপরের প্রশ্ন হচ্ছে আলোর প্রতিসরণে স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না এবং কেন ঠিক আছে এটা উত্তর কী হবে তোমরা জানো যে লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না লম্ব আপাতনের ক্ষেত্রে আপাতনকণ কত হয়ে যায় জিরো ডিগ্রি তাহলে কি কোন কত হয়ে যাচ্ছে জিরো ডিগ্রি ঠিক আছে তাহলে আপাতন কোন জিরো ডিগ্রি প্রতিসরণ কোন জিরো ডিগ্রি হয়ে গেলে তাহলে আমরা প্রতিসরাঙ্ক কি কী লিখব যে সাইন আই বাই সাইন আর সাইন জিরো বাই সাইন জিরো তাহলে জিরো বাই জিরো কোনো সংখ্যাকে আমরা যেহেতু জিরো দিয়ে ভাগ করতে পারি না তাহলে এটা কী বলবো এটা একটা অসংগাত ঠিক আছে বোঝা গেল তাহলে লম্ব আপাতনের ক্ষেত্রে সূত্রটি প্রযোজ্য হয় না আচ্ছা এরপরে দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যে প্রতিসরণ কিভাবে প্রতিসরণ হচ্ছে সেটা আমরা দেখবো এখান থেকে কিন্তু এক নম্বরের প্রশ্ন থাকে ঠিক আছে কীরকম এক নম্বরের প্রশ্ন থাকে দেখো ভালো করে বুঝে নেওয়া আগে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যে প্রতিসরণ হচ্ছে তাহলে এখানে কি হয়ে যাচ্ছে আইকন এটা হচ্ছে মাধ্যম এটা হচ্ছে ঘন মাধ্যম ঠিক আছে তাহলে এক্ষেত্রে আপাতন কোণ বড় না প্রতিসরণ কোণ বড় আপাতন কোণ বড় হচ্ছে ঠিক আছে এক্ষেত্রে কৌণিক চ্যুতির মান কত কোণের মান কত যেটা বড় সেটা থেকে যেটা ছোট সেটা ঠিক আছে আই মাইনাস এখান থেকে কিন্তু প্রবলেম থাকে ঠিক আছে কোনটা বড় কোনটা ছোটো সেটা জানতে হবে আর কোণের মান কত খুবই সহজ প্রবলেম থাকে তোমাদের যে ম্যাথ থাকে ফিজিক্সের হ্যাঁ ফিজিক্যাল সায়েন্সের যে ম্যাথ থাকে খুবই খুবই সহজ সহজ শুধু যোগ বিয়োগ গুণভাগ করতে হবে ঠিক আছে আর কোন সূত্র লাগাতে হবে সেটা জানতে হবে সহজ সূত্রগুলো খুবই সহজ সহজ আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে আর কি জানতে হবে দেখো এখানে প্রতিশ্রুত রশ্মিটা কি হয়ে যাচ্ছে প্রতিশ্রুতি রশ্মিটা অবিলম্বে দিকে সরে যাচ্ছে ঠিক আছে সোজা যাওয়ার কথা ছিল এই ডট ডট আমি এঁকে দিয়েছি কিন্তু অবিলম্বে দিকে সরে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপর নেক্সট কেস আসে যাক মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন প্রতিসরণ হচ্ছে তখন কী হয়ে যাচ্ছে যে প্রতিসরণ কোন বড় হয়ে যাচ্ছে এবং আপতন কোন ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কৌ চ্যুতি কত হয়ে যাচ্ছে যেটা বড় যে আর মাইনাস আই যেটা বড় সেটা থেকে ছোটটা বাদ ঠিক আছে আর এক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মি কি হয়ে যাচ্ছে অবিলম্বে থেকে দূরে সরে যাচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কোন শর্তে প্রতিসরণের জন্য কোণ সর্বনিম্ন হয় এবং কোন শর্তে তার সর্বোচ্চ হয় ঠিক আছে তাহলে আমরা এখুনি দেখলাম যে লম্ব আপাতনের ক্ষেত্রে আই সমান জিরো আর সমান জিরো তাহলে এক্ষেত্রে চুতিকোণের মান কত হয়ে যাচ্ছে যে জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে এক্ষেত্রে চুতিকণের মান কত হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে লম্ব আপাতনের ক্ষেত্রে চুতিকণ কী হয়ে যাচ্ছে সর্বনিম্ন হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার সর্বোচ্চ কখন হচ্ছে এটা একটু ভালো করে বুঝে নাও ঠিক আছে সর্বোচ্চ কখন হচ্ছে দেখো যখন একটা রশ্মি দুই মাধ্যমের বিভেদল ঘেঁষে আপতিত হয় বা দুই মাধ্যমের বিভেদল ঘেঁষে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে তখন কিন্তু কি হয়ে যায় আই আয় কোণ বা প্রতিসরণ কোণ নাইনটি ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায় ল্যামডাটা সর্বোচ্চ ঠিক আছে দেখো ভালো করে বুঝছো আমরা কোণ এর আগে পড়েছি দেখো সংকট কোণে যখন একটা আলোক রশ্মি আপতিত হয় মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন সংকটকোণে আপতিত হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে তখন যে প্রতিশ্রিত রশ্মি কোথায় যাচ্ছে যে দুই মাধ্যমে তল ঘেঁষে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে কোণ কত হয়ে যাচ্ছে নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে প্রতিশ্রিত রশ্মি দুই মাধ্যমে তল ঘেঁষে যখন যায় তখন কি হয়ে যাচ্ছে প্রতিসরণ কর নাইনটি ডিগ্রি তখন কি হয়ে যাচ্ছে যে যে ডেল্টাটা যে কোণ সেটা কি হয়ে যাচ্ছে সর্বোচ্চ ঠিক আছে আর কি আমরা বলতে পারি দেখো আলোগ্রসি যদি ঠিক একই পথে যদি উল্টো দিকে যায় তাহলে কি হয়ে যাচ্ছে তখন আলোক রশ্মি কী হয়ে যাবে যে আবার সংকট কোন বরাবর কি হয়ে যাবে প্রতিষ্ঠিত হবে তাহলেও সেক্ষেত্রে কি হবে যে যে ডেল্টাটা অর্থাৎ কোণ কী হবে সর্বোচ্চ হবে ঠিক আছে তাহলে দুটোর কথা আমাদের মনে রাখতে হবে বোঝা গেল তাহলে ঠিক আছে আর এবার হচ্ছে আমি এইখান থেকে যত আমি সমীকরণ আলোচনা করেছি সেই প্রত্যেকটা সমীকরণ থেকে এক একটা প্রবলেম আলোচনা করবো কীরকম টাইপের প্রবলেম থাকে মাধ্যমিকে আলোচনা করছি ঠিক আছে দেখো ভালো করে দেখো জল ও কাঁচে আলোর বেগ যথাক্রমে বলে দিচ্ছে টু ইন্টু সরি টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টোয়েন্টি এইট মিটার পার সেকেন্ড এবং টু ইন্টু টোয়েন্টি এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে কাঁচ থেকে জলে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোন এবং প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো ঠিক আছে তাহলে বলো মানে কোন মাধ্যমে আলোর বেগ বেশি বলা আছে এখানে যে জল মাধ্যমে আলোর বেগ বেশি সরি এখানে ভুল হয়ে গেছে এখানে কম আছে এটা বেশি হবে ঠিক আছে জল মাধ্যমে আলোর বেগ বেশি ঠিক আছে তাহলে যে মাধ্যমে আলোর বেগ বেশি সেটা কি হয়ে যাচ্ছে লঘু মাধ্যম হয়ে যাচ্ছে আর কাঁচে হচ্ছে যে আলোর বেগ কম তাহলে কাঁচটা কি হয়ে যাচ্ছে ঘন মাধ্যম হয়ে যাচ্ছে এবার প্রতিসরণ কোথা থেকে কোথায় হচ্ছে যে কাঁচ থেকে জলে অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হলে আমরা কি জানি কোনটা বড়ো হবে যে প্রতিসরণ কোন বড়ো হবে অর্থাৎ আর গেটার দেন কী হয়ে যাবে আয় হয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রবলেম একটি আলোক রশ্মি কাঁচের স্ল্যাবের ওপর ফর্টি ফাইভ কোণে আপতিত হলো আপতিত হয়ে কাঁচের মধ্যে তিরিশ ডিগ্রি কোণে প্রতিষ্ঠিত হয় রশ্মিটির কোণ এবং কাঁচের প্রতিসরাঙ্ক কত সেটা বের করতে বলেছে ঠিক আছে তাহলে কোণ আমরা কী লিখবো দেখো ভালো করে লক্ষ্য করো যে যেটা বড়ো সেটা থেকে যেটা ছোটো সেটা বাদ ঠিক আছে তাহলে এখানে আপতন কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি প্রতিসরণ কোন কত তিরিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ থেকে তিরিশবার তাহলে চুক্তি কোণ কত হয়ে যাচ্ছে পনেরো ডিগ্রি ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে প্রতিসরাঙ্ক আমরা কী করে বের করবো ডাইরেক্ট স্নেলের সূত্র সাইন আই বাই সাইন আর ঠিক আছে হ্যাঁ সাইন আই বাই সাইন আর করলে আমরা কি পেয়ে যাচ্ছি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই সাইন থার্টি ডিগ্রি তাহলে সমান আমরা কী পেয়ে যাচ্ছি সমান রুটু ঠিক আছে তোমাদের একটা কথা বলে রাখি যে এই প্রতিসরণে যে দ্বিতীয় সূত্র থেকে কিন্তু প্রবলেম থাকে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু সাইন জিরো থেকে নাইনটি পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু মনে রাখতে হবে কী কী ভ্যালু জিরো ডিগ্রির মান মনে রাখতে হবে তিরিশ ডিগ্রির মান মনে রাখতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রির মান মনে রাখতে হবে ষাট ডিগ্রির মান মনে রাখতে হবে এবং নব্বই ডিগ্রির মান মনে রাখতে হবে এগুলো তোমাদের ম্যাথে ত্রিকন মেট্রিক ত্রিকন মেট্রিতে আছে সম্ভবত এবারও মাধ্যমিকে মাধ্যমে পরীক্ষা হবে না ট্রিকন মেট্রিক কিন্তু তোমাদের এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে সাইনের ভ্যালুগুলো মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো যে এবার আমরা যে পরম একটা প্রবলেম বলেছে ঠিক আছে এগুলো কিন্তু সব মাধ্যমিকের পরীক্ষায় এই টাইপের প্রশ্ন এসেছে কি বলেছে যে যে বলেছে যে কোনো মাধ্যমে আলোর বেগ বলে দিয়েছে টু ইন্টু টোয়েন্টি ফাইভ এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে কত ঠিক আছে তাহলে আমরা কি লিভি পরম প্রতি সমান আমরা কি যে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ তাহলে থ্রি ইন্টু টোয়েন্টি ফোর এইট ডিভাইডেড বাই ভি আর সমান বলে দিয়েছে টু ইন্টু টোয়েন্টি এইট মিটার পার সেকেন্ডে এটা ভালো করে লক্ষ্য করে এটা কিন্তু মিটার পার সেকেন্ডে দেওয়া আছে ঠিক আছে সূত্রটা আমরা ডাইরেক্ট ভ্যালু বসে দিয়েছি এবার যদি সেন্টিমিটার পার সেকেন্ডে বলা হয় বা কিলোমিটার পার আওয়ারে সরি কিলোমিটার পার আওয়ারে বলবে না সেন্টিমিটার পার সেকেন্ডে যদি বলে তাহলে সেক্ষেত্রে সেন্টিমিটার পার সেকেন্ডকে আমরা কী করে নেব মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তবে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে এখানে মিউ কী বেরোবে ওয়ান পয়েন্ট ফাইভ বেরোচ্ছে ঠিক আছে আচ্ছা পরের প্রবলেম দেখো যে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক সোরাক এর রাট হলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত ঠিক আছে ভালো করে দেখো জল সাপেক্ষে কাঁচ নয় রাঢ তাহলে কাঁচ সাপেক্ষে জল কি হবে উল্টে যাবে ঠিক আছে যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম তাহলে ডবলু মিউ জি সমান নয়েরাঢ ডব্লু ফর কি ওয়াটার জি ফর কি গ্লাস তাহলে যে জল সাপেক্ষেটা এর সাপেক্ষে যেটা আগেছে তার সাপেক্ষে আর যেটা পরা আছে তার ঠিক আছে তাহলে জল সাপেক্ষে কাঁচের সমান সোরাঙ্ক সমান নয়েরাঢ় তাহলে সেটা সমান কি হয়ে যাবে ওয়ান ডিভাইডেড বাই কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক ঠিক আছে তাহলে কাঁচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক সমান কী হয়ে যাচ্ছে ওয়ান ডিভাইডেড বাই জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক তাহলে কী হয়ে যাচ্ছে আটের নয় ঠিক আছে এরকম সহজ সহজ প্রবলেম থাকবে মাধ্যমে ঠিক আছে আর এবার ভালো করে দেখো নেক্সট প্রবলেম বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বলে দিচ্ছে চারের তিন বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক বলে দিচ্ছে তিনের দুই তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করেন ঠিক আছে তাহলে ভালো করে লক্ষ্য করো বায়ু সাপেক্ষে বলেছে মানে এখানে জলের পরম প্রতিসরাঙ্ক বলে দিয়েছে আর গ্লাসের কাঁচের পরম প্রতিসরাঙ্ক অঙ্ক বলে দিয়েছে তিনের দুই ঠিক আছে আমাদের কী বের করতে হয় জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক অঙ্ক ডব্লু মিউজি জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক অঙ্ক সমান কী হয়ে যাবে আমরা কী লিখবো পরম প্রতিসরাঙ্ক দিয়ে যে কাঁচের পরম প্রতিসরাঙ্ক অঙ্ক ডিভাইডেড বাই জলের পরম প্রতিষ্ঠা অঙ্ক এই এক্ষুনি আমরা সমীকরণটা করেছিলাম ঠিক আছে তাহলে এটা আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা উত্তর পেয়ে যাবো বোঝা গেলো ঠিক আছে তাহলে আলোর বেগ দিয়ে লিখলে তাহলে প্রথমে কি হবে প্রথম মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ কিন্তু পরম প্রতিসরাঙ্ক অঙ্ক দিয়ে লিখলে আমরা প্রথমে কি লিখবো দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিষ্ঠার অঙ্ক ডিভাইডেড বাই প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক অঙ্ক এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রবলেম দেখো যে জল ও কাঁচের প্রতিসোরাঙ্ক বলে দিয়েছে চারের তিন ও তিনের দুই হলে জল ও কাঁচে আলোর বেগের অনুপাত কত ঠিক আছে তাহলে এখানে প্রতি বলে দিয়েছে মানে কি বলেছে পরম প্রতি বলেছে ঠিক আছে তাহলে জলের পরম প্রতি চারের তিন কাঁচের পরম প্রতি তিনের দুই হলে কার সাপেক্ষা কার যে জল ও কাঁচের আলোর বেগের অনুপাত বের করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা আলোর বেগের অনুপাত কী করে বের করব তাহলে আমরা প্রথমে কী করতেছি যে 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 জল সাপেক্ষে কাঁচের পরম সরি জল সাপেক্ষে কাঁচের যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক সেটা কত সেটা আমরা বের করে নিচ্ছি ঠিক আছে তাহলে ডব্লু মিউজি জল সাপেক্ষে কাঁচের যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক সেটা সমান তাহলে কি হয়ে যাবে যে আলোর বেগ দিয়ে আমরা লিখলে যে জলে আলোর বেগ ডিভাইডেড বাই কাঁচে আলোর বেগ আর আমরা আমাদের কি বের করতে বলেছে এই দুটোরই অনুপাত বের করতে বলেছে ঠিক আছে তাহলে এটা আমি যদি লিখি যে আমরা যদি হিসেব করে দেখো তারপরে আমরা কি করেছি দেখো যে ডব্লু মিউজিকে আমরা কি লিখেছি যে মিউজি ডিভাইডেড বাই মিউ ঠিক আছে এবার এর ভ্যালুটা দেওয়া আছে মিউ জি এর ভ্যালু দেওয়া আছে মিউ ডব্লুর ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুগুলো পুট করে দিলে আমরা কী পেয়ে যাচ্ছি যে ভি ডিভাইডেড বাই ভিজি এর ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি ঠিক আছে এরপরে দেখো একটি আলোগ্রসি বায়ু থেকে কাঁচে বিভেদ দল ঘেঁষে আপতিত হলো কাঁচের প্রতিসরাঙ্ক রুট হলে প্রতিসরণ কোণের মান নির্ণয় করো ঠিক আছে তাহলে দেখো যে বিভেদ তল ঘেঁষে যেহেতু আপতিত হচ্ছে টানটা ভালো করে লক্ষ্য করো কাঁচে বায়ু থেকে কাঁচে তল ঘেঁষে আপতিত হচ্ছে বিভেদ তল ঘেঁষে আপতিত হলে তাহলে এখানে আপাতন কোণের মান কত নাইনটি ডিগ্রিগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে বিভেদ তল ঘেঁষে যেহেতু আপতিত হচ্ছে লম্বভাবে আপতিত হলে আপাতনকণ কত জিরো ডিগ্রি আর বিভেদ তল ঘেঁষে আপতিত হলে কোণ কত হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক ডাইরেক্ট বলা নেই কিন্তু ঘুরে বলা আছে আর এবার কি মিউজিয়ার ভ্যালু কত বলা আছে রুটু বলা আছে আমাদের কী বের করতে বলেছে প্রতিসরণ কোণের মান কত ঠিক আছে তাহলে আমরা আগে কি কী ভ্যালু বলা আছে সেগুলো আমরা লিখে নিচ্ছি মিউজির ভ্যালু কত বলে লিখে নিচ্ছি আই কত সেটা লিখে নিচ্ছি তাহলে আমরা আর এর মান কী করে পাবো যে স্নেলের সূত্র আমরা যদি লাগাই মিউজির সমান সাইন আই বাই সাইন আর ঠিক আছে সেখান থেকে যে সাইন আর সমান ওয়ান বাই রোট টু এবং তাহলে সেক্ষেত্রে আরের মান কত হয়ে যাচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে আচ্ছা নেক্সট প্রবলেম দেখো জল থেকে কাছে একটি আলোগ্রসি আপতিত হলো প্রতিসরণ কোণের মান সিক্সটি ডিগ্রি হলে কোণের মান টুয়েলভ ডিগ্রি হলে আপাতন কোণের মান কত ঠিক আছে তাহলে আমাদের কী কী ভ্যালু বলা আছে আগে লিখে নেই ফেটাফেট করে তাহলে ডেল্টা বলা আছে কোণের মান কত বারো ডিগ্রি বলা আছে আর এর মান কত সিক্সটি ডিগ্রি বলা আছে ঠিক আছে তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো যে জল থেকে কাঁচে কিন্তু প্রতিসরণ হচ্ছে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে প্রতিসরণ হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কোনটা বড় মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হলে আপাতন কোণ আইটা কি কী হয়ে যাচ্ছে বড়ো হয়ে যাচ্ছে কার থেকে প্রতিসরণ কোণের থেকে ঠিক আছে তাহলে এখানে ডেল্টাটা তাহলে কী হয়ে যাচ্ছে যে যেটা বড় সেটা থেকে ছোটটা ঠিক আছে তাহলে আই মাইনাস আর হয়ে যাচ্ছে এবং আমাদের কি কি ভ্যালু বলা আছে যে ভ্যালু বলা আছে ডেল্টার ভ্যালু বলা আছে আর এর ভ্যালু বলা আছে তাহলে আয়ের ভ্যালুটা আমরা পেয়ে কী পেয়ে যাচ্ছি সেভেন্টি টু ডিগ্রি ঠিক আছে বোঝা গেলো ঠিক আছে আচ্ছা নেক্সট প্রবলেম যে এটা একটু আবজা হয়ে গেছে দেখো ভালো করে দেখো যে কোনো তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে আপতিত আলোগ্রসি ওই পৃষ্ঠ থেকে তরলে প্রতিসরণে পনেরো ডিগ্রি কোণে বিচ্যুত হয় তরলের প্রতিসরক নির্ণয় করো ঠিক আছে তাহলে কত ডিগ্রি কোণে আপতিত হচ্ছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপতিত হচ্ছে ঠিক আছে এটাও একই রকম প্রবলেম আর হচ্ছে যে এখানে যে কোণ কত বলে দিচ্ছে পনেরো ডিগ্রি বলে দিচ্ছে ঠিক আছে এখানে তাহলে প্রতিসরণ কোন মাধ্যম থেকে কোন মাধ্যম হচ্ছে বায়ু থেকে তরল মানে বলে দিয়েছে যে 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 তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কীটা হয়ে যাচ্ছে যে আইটা বড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে I বড়ো হয়ে গেলে তাহলে আমি এখান থেকে আরের ভ্যালুটা বের করতে পারবো ঠিক আছে আর এর ভ্যালু বের করে আমাদের কী বের করতে বলেছে তরলের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে বলেছে তাহলে তরলের প্রতিসরাঙ্কের সমীকরণ যেটা আমরা হচ্ছে যে স্নেলের সূত্র অ্যাপ্লাই করে আমরা I জানি I আমাদের বলা আছে আর আমরা এখুনি বের করলাম তাহলে স্নেলের সূত্র অ্যাপ্লাই করে আমরা তরলের যে প্রতিসরাঙ্ক সেটা আমরা নির্ণয় করলাম বোঝা গেল আচ্ছা নেক্সট আসছে সমান্তরাল কাঁচ ফলক ও আয়তকার কাঁচ স্ল্যাব ঠিক আছে দেখো এখানে ছোটো ছোটো কিন্তু প্রশ্ন আসে সমান্তরাল কাঁচ ফলক যে যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে দেখো ভালো করে মনে লক্ষ্য করে ঠিক আছে এক নম্বরের প্রশ্ন এখান থেকে বা এমসিকিউ আসে দেখো আচ্ছা সমান্তরাল কাঁচ ফলক বা আয়তকার কাঁচের স্ল্যাবে দেখো ছয়টি তল আছে এবং এখানে ছয়টি তলের মধ্যে ছটি তলে হচ্ছে প্রতিসারক তল আচ্ছা এখানে প্রতিসরণ কিন্তু দুবার করতে ঠিক আছে একবার উপরের তলে একবার নিচের তলে ঠিক আছে আচ্ছা প্রথমবার যে প্রতিসরণ হচ্ছে প্রথমবার প্রতিসরণ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম প্রতিসরণ হচ্ছে দ্বিতীয়বার প্রতিসরণ হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার এখানে যে প্রতিসরণ হচ্ছে এখানে যে আপতিত রশ্মি প্রতিসরণের ফলে আপতিত রশ্মি কিউ এবং নির্গমন রশ্মি হচ্ছে আর এস এরা কিন্তু পরস্পর সমান্তরাল হয় ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে আপতিত রশ্মি নির্গমন রশ্মি পরস্পর সমান্তরাল হয় ঠিক আছে এক্ষেত্রে যেহেতু আপতিত রশ্মি নির্গমন রশ্মি পরস্পর সমান্তরাল তাহলে চুতি কোন কি হয়ে যাচ্ছে জিরো ডিগ্রি কোনো চুতি হচ্ছে না রশ্মির কোনো চ্যুতি হচ্ছে না ঠিক আছে পরস্পর সমান্তরাল হচ্ছে ঠিক আছে আর এখানে আপাতন কোন আই সমান কী হয়ে যাচ্ছে নির্গমনকোন আই ওয়ান সমান আই টু হয়ে যাচ্ছে ঠিক আছে যেহেতু পরস্পর সমান্তরাল আপাতন নির্গমন কোণের সঙ্গে সমান হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার যদি তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক সরঙ্গ তাহলে যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কী করে নির্ণয় করবো দেখো আমরা যে কোনো একটা বিন্দুতে যদি স্নেলের সূত্র লাগাই যদি কিউ বিন্দুতে লাগাই বা আর বিন্দুতে লাগাই আমরা ধরলাম কিউ বিন্দুতে যদি স্নেলের সূত্র লাগাই তাহলে আমরা কী লিখবো কিউ বিন্দুতে যে মিউ সমান এটা বায়ু বায়ু সাপেক্ষে কাঁচের প্রতি যে মিউ সমান তাহলে আমরা কি লিখবো যে সাইন আই ওয়ান ডিভাইডেড বাই সাইন আর ওয়ান বোঝা গেল তাহলে আমরা স্নেহের সূত্রে লাগিয়ে আমরা কিন্তু যে এখানে কাঁচের প্রতিসরাংক কত এটা বের করতে পারবো ঠিক আছে আচ্ছা তোমরা কিন্তু এই ছবিটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে যে আয়তকার কাঁচ ফলকে কীভাবে প্রতিসরণ হচ্ছে এই ছবিটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে ছবিটা আসতে পারে ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বলে রাখি তোমরা যখনই ছবি অঙ্কন করবে আলো থেকে বা বোধবিজ্ঞানে যখনই ছবি অঙ্কন করবে পেনসিলটা ব্যবহার করবে ঠিক আছে পেনে কিন্তু ছবি অঙ্কন করবে না এতে কিন্তু নাম্বার কেটে নেবে ঠিক আছে আর রশ্মি যখন রশ্মির যখন ছবি অঙ্কন করবে রশ্মি যে দিকটা রশ্মি কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু এই চিহ্নের মাধ্যমে দিতে হবে নাহলে কিন্তু নাম্বার কেটে নেওয়া নেওয়া হবে ঠিক আছে যে রশ্মি কোন দিকে যাচ্ছে তা হচ্ছে চিহ্ন দিয়ে দিকটা বুঝিয়ে দিতে হবে বুঝে গেল আচ্ছা নেক্সট আসছে প্রিজম প্রিজমে তাহলে এখানেও হচ্ছে প্রিজম থেকে এক নম্বরে কিছু কিছু ছোটো ছোটো প্রশ্ন থাকে প্রিজমের এই যে জ্যামিতি থেকে ঠিক আছে প্রিজমটা কীরকম দেখতে দেখো এখানে কয়টি তল দেখো প্রিজমে হচ্ছে মোট পাঁচটি তল পাঁচটি তলের মধ্যে তিনটি হচ্ছে আয়তকার আর দুটি হচ্ছে ত্রিভুজাকার ঠিক আছে আর এখানে হচ্ছে প্রতিসারক তল হচ্ছে দুটি পার্শ্বতল হচ্ছে দুটি পার্শ্বতল হচ্ছে ত্রিভুজাকার তল আর ভূমি হচ্ছে একটি আর প্রান্তরেখা হচ্ছে একটি এই ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখতে হবে ঠিক আছে আর সেখান থেকে কিছু সংজ্ঞাও মনে রাখতে হবে যে সংজ্ঞা হচ্ছে যে দুটো লিখেছি যে প্রতিসারক্ষণ প্রিজমের কোন বা কোন কাকে বলবো। প্রিজমের প্রতিসারক তল দুটি যে কোনো আনতে থাকে আমরা কি বলবো তাকে প্রিজমের প্রতিসারক কোন বা প্রিজম কোন বলবো ঠিক আছে আরেকটার সঙ্গে আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে প্রধান ছেদ প্রিজমের প্রধান ছেদ বা মুখ্য ছেদ কাকে বলবো ঠিক আছে কাকে বলবো আমরা প্রিজমের প্রান্তরেখার সঙ্গে লম্বভাবে একটি সমতল কল্পনা করলে ওই তলে প্রাপ্ত প্রিজমের ত্রিভুজাকৃতি ছেদকে আমরা কি বলবো প্রধান ছেদ ঠিক আছে প্রিজমের যে প্রধান ছেদ তার সেপটা কীরকম হবে তার আকৃতিটা কী রকম হবে ত্রিভুজাকৃতি যে ত্রিভুজ হবে একটা ঠিক আছে যে এই ত্রিভুজ নিয়েই আমরা বিভিন্ন রকম চিত্র অঙ্কন করব। ঠিক আছে বোঝা গেলে তাহলে প্রিজমের প্রধান ছেদ এবং প্রিজমের সংজ্ঞা কি এটা কিন্তু ভালো করে রেডি করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো এবার হচ্ছে এবার প্রশ্ন যে যে প্রিজমের মধ্য দিয়ে আলোগ্রসির গতিপথ কেমন হয় তার চিত্রসহ ব্যাখ্যা করো বা প্রিজম থেকে নির্গত রশ্মি সর্বদা প্রিজমের ভূমির দিকে বেঁকে যায় কেন ঠিক আছে এরকম প্রশ্ন কীরকম উত্তর আমরা কীরকম লিখতে হবে ঠিক আছে দেখো ভালো করে দেখো তাহলে প্রথমে আমরা প্রিজমের ছবি অঙ্কন করেছি এ হচ্ছে পি আপতিত রশ্মি আর এস হচ্ছে যে যে নির্গমন রশ্মি হ্যাঁ আচ্ছা দেখো তাহলে আমরা উত্তরটা কী লিখবো দেখো এবি একটি প্রিজমের প্রধান ছেদ এবি প্রতিসারক তলে বায়ু থেকে একটি আলোক রশ্মি পি কিউ পথে আপতিত হয়ে কিউ আর পথে প্রতিষ্ঠিত হয় এবং অবশেষে আর এস রেখা বরাবর এসি তল থেকে নির্গত হয় এখানে কবার কতবার হচ্ছে প্রতিসরণ হচ্ছে দুবার প্রতিসরণ হচ্ছে কিউ বিন্দুতে প্রতিসরণে কিউ বিন্দুতে প্রতিসরণ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে হয় প্রতিশ্রিত রশ্মি কিউবার অবিলম্বে দিকে বেঁকে যায় ঠিক আছে এবং আর বিন্দুতে প্রতিসরণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে হয় প্রতিশ্রিত রশ্মি আর এস থেকে দূরে বেঁকে যায় এভাবে পরপর দুবার প্রতিসরণের জন্য নির্গত রশ্মি আর প্রিজমের ভূমি বিসি অভিমুখে বেঁকে যায় ঠিক আছে তাহলে এখানে কতবার প্রতিসরণ হচ্ছে প্রিজমের ক্ষেত্রে এখানে দুবার প্রতিসরণ হচ্ছে একটা হচ্ছে কিউ বিন্দুতে প্রতিসরণ একটা হচ্ছে আর বিন্দুতে প্রতিসরণ ঠিক আছে এই দুবার প্রতিসরণের মাধ্যমে কি হয়ে যাচ্ছে যে প্রিজমের যে নির্গমন রশ্মি সেটা কি হয়ে যাচ্ছে ভূমির দিকে বেঁকে যাচ্ছে ঠিক আছে এভাবে সুন্দর করে অ্যান্সার রেডি করতে হবে ঠিক আছে এরপরের খুবই ইম্পর্ট্যান্ট উত্তর আমি যেটা লিখে দেনি তোমরা এটা করে নিবে যে যে একটি আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায় দেখাও যে কোণের মান ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ ঠিক আছে এটা কিন্তু এই প্রমাণটা কিন্তু খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রমাণ এই প্রমাণটা তোমরা করে নেবে ঠিক আছে প্রমাণটা যে কোনো বইতেই তোমরা পেয়ে যাবে খুব সুন্দর করে লেখা আছে যে কোনো বইতে পেয়ে যাবে ঠিক আছে আমি একটু বলে নিচ্ছি প্রমাণটা কীভাবে করতে হবে দেখো যে এখানে হচ্ছে যে দুটি তলে প্রতিসরণ হচ্ছে কী কী তলে প্রতিসরণ হচ্ছে এবি তলে প্রতিসরণ হচ্ছে আর হচ্ছে এসি তলে প্রতিসরণ হচ্ছে ঠিক আছে এবি তলে যে প্রতিসরণ হচ্ছে এবি তলে প্রতিসরণের ক্ষেত্রে কোণের মান কত এবি তলে যে প্রতিসরণ হচ্ছে এবি তলে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের মান কত তাহলে এখানে আপাতন কোন আই ওয়ান এবং প্রতিসরণ কোন আর ঠিক আছে তাহলে যেটা বড়ো সেটা থেকে হচ্ছে যে ছোটোটা বাদ ঠিক আছে তাহলে কোনটা বড়ো হয়ে যাচ্ছে এখানে আইটা বড়ো যেহেতু লঘু থেকে ঘনমাধ্যমে প্রতিসরণ হচ্ছে তাহলে আই মাইনাস আর ওয়ান হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে আমি লিখেছি যে যে এবি তলে প্রতিসরণ হচ্ছে যে চুতিকোণ কী হয়ে যাচ্ছে আই মাইনাস আর একই রকমভাবে অপর একটা তলে এসি তলে যে প্রতিসরণ হচ্ছে সেখানে হচ্ছে চ্যুতিকোণের উৎপন্ন হচ্ছে সেখানে চ্যুতিকোণের মান কত হয়ে যাচ্ছে এক্ষেত্রে কী হয়ে যাচ্ছে যে যেটা বড়ো এক্ষেত্রে হচ্ছে যে নির্গমন কোনটা বড়ো হয়ে যাচ্ছে যে আই টু মাইনাস আর টু হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে মোট কোণ তাহলে কী হয়ে যাবে দুটো কোণের সমষ্টি যে আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু ঠিক আছে এবার আমরা জ্যামিতির সাহায্যে প্রমাণ করবো যে যে এই কোণ জ্যামিতির সাহায্যে আমরা প্রমাণ করবো এই যে প্রিজম কোন এ কোন বলা আছে ঠিক আছে এই এ কোণ কি হয়ে যাচ্ছে এ কোন কার সঙ্গে সমান যে আর ওয়ান এবং আর টু এর সমষ্টির সঙ্গে সমান ঠিক আছে তাহলে এইভাবে আমরা প্রমাণ করবো যে কি যে প্রিজমের যে চ্যুথিকোণ কোণের মান কি হয়ে যাচ্ছে যে আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ ঠিক আছে এই প্রমাণটা খুব খুব ইম্পর্ট্যান্ট প্রমাণ এবং এই প্রমাণ এই থেকে মানে এই সমীকরণ থেকে কিন্তু প্রবলেম থাকে ঠিক আছে আচ্ছা কীরকম প্রবলেম থাকবে আমরা আলোচনা করব এরপরে আরও কিছু প্রশ্ন আলোচনা করে নিই দেখো ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন যে চ্যুতিকোণ কোন 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 বিষয়ের উপর নির্ভর করে এরকম কিন্তু ডাইরেক্ট প্রশ্ন থাকবে না রকম প্রশ্ন থাকবে যে কোন বিষয়ের উপর আপাতন কোণের উপর কীরকম নির্ভর করে বা হচ্ছে আলুর দৈর্ঘ্যের উপর কীরকম নির্ভর নির্ভর করে ঠিক আছে সেইখানে এরকম হচ্ছে যে বিভিন্ন রকম এমসিকিউ থাকবে ঠিক আছে দেখো ভালো করে দেখো আপাতন কোণের উপর কীরকম নির্ভর করে দেখো যে আমরা আপাতন কোণের মান যদি প্রথমে বাড়াই তাহলে কোণের মান কি হয়ে যাবে প্রথমে কমে যাবে এবং কি হয়ে যাবে কমতে কমতে গিয়ে এই গ্রাফটা লক্ষ্য করো কমতে কমতে সর্বনিম্ন স্থানে পৌঁছে যাচ্ছে এবং আবার আপাতন কোণের মান যত বাড়াচ্ছি তত কী হয়েছে কোণের মান কি হয়ে যাচ্ছে বাড়তে আছে ঠিক আছে তাহলে প্রথমে আপাতন কোণের মান বাড়ালে কোণ কমে তারপরে আপাতন কোণের মান বাড়ালে কি হয়ে যাচ্ছে কোণ কী হয়ে যাচ্ছে বাড়তেছে ঠিক আছে এবং আমাদের এই গ্রাফটা একটু ভালো করে করতে হবে ঠিক আছে কোণ ভার্সেস আপাতন কোণের যে গ্রাফটা আমি অঙ্কন করেছি এই গ্রাফটা কিন্তু একটু মনে রাখতে হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে প্রিজমের প্রতিসারক কোণের উপর নির্ভর করছে কিভাবে নির্ভর করে নির্দিষ্ট উপাদানের প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক কোন বৃদ্ধি পেলে যে কোণের মান কি হয় বাড়ে আচ্ছা এরপর কার উপর নির্ভর করছে প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক কীভাবে নির্ভর করতেছে প্রতিসারক কোণ নির্দিষ্ট থাকলে প্রতিসারাঙ্ক বৃদ্ধি পেলে কোণের মান কী হয় বাড়ে ঠিক আছে এর মান বৃদ্ধি পেলে তাহলে কোণের মান কী হচ্ছে বাড়ছে ঠিক আছে এরপর হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কীভাবে আলোর তরঙ্গের উপর নির্ভর করে সেটা আমাদের জানতে হবে এখান থেকে কিন্তু এমসি কিউ থাকে ঠিক আছে কীরকম দেখো যে নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কোণের মান কি হয় হ্রাস পায় ঠিক আছে তাহলে অর্থাৎ যার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেশি তার ক্ষেত্রে প্রিজমের হচ্ছে যে কোণের মান কি হয়ে যাচ্ছে কম হচ্ছে ঠিক আছে তাহলে কার তরঙ্গদৈর্ঘ্য বেশি লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাহলে লালের হচ্ছে যে কোণ কী হয়ে যাচ্ছে সর্বনিম্ন হচ্ছে এবং বেগুনের হচ্ছে কি হয়ে যাচ্ছে চুতিকোণ কি হয়ে যাচ্ছে সর্বোচ্চ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা কি লিখবো যে বেনিয়া কলার বেনিয়া সহকলার যে সাতটি বর্ণ আছে তাহলে সেই সাতটি বর্ণের ক্ষেত্রে বেগুনির জন্য কোণের মান কি হয়ে যাচ্ছে সর্বোচ্চ হয়ে যাচ্ছে এবং লালের জন্য কোণের মান কী হয়ে যাচ্ছে সর্বনিম্ন হয়েছে এই এই রিলেশনগুলো এই সম্পর্কগুলো কিন্তু ভালো ভালো করে আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এখান থেকে কিন্তু বিভিন্ন রকম এমসিকিউ থাকে ঠিক আছে আচ্ছা এরপর আসা যাক প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থান এটা একটু জেনে নেই যে আপতিত রশ্মির ন্যূনতম চ্যুতির অবস্থান কাকে বলবো আমরা আপতিত রশ্মির সাপেক্ষে প্রিজমের যে নির্দিষ্ট অবস্থানে প্রিজম থেকে নির্গত আলোকরশ্মির আলোগ্রস্মির চ্যুতিকোণ সর্বনিম্ন হয় তাকে প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থান বলবো ঠিক আছে অর্থাৎ চ্যুতিকোণটা কী হবে সর্বনিম্ন হবে ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে এই ন্যূনতম চ্যুতিকোণের শর্তটা কি আমাদের আপাতন কোণ কি হবে যখন নির্গমন কোণের সমান হবে হ্যাঁ তখন কী বলবো আমরা কোণটা কি হবে সর্বনিম্ন হবে আর সেক্ষেত্রে আমরা কি দেখাতে পারবো আর ওয়ান সমান আর টু ঠিক আছে অর্থাৎ ন্যূনতম কোণের হচ্ছে যে শর্ত হবে আই ওয়ান সমান সমান আর টু ঠিক আছে আচ্ছা এরপর একটা পার্থক্য আমি দিয়েছি দেখো খুব ইম্পর্টেন্ট পার্থক্য দেখো যে সমান্তরাল কাজ ফলকে প্রতিসরণ এবং হচ্ছে প্রিজমের প্রতিসরণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লেখ তোমাদের পার্থক্য কিন্তু এরকম লিখতে বলে না যে এই এর মধ্যে পার্থক্য লেখ তোমাদের বিষয় টপিক্স উল্লেখ করে দেয় হ্যাঁ তাহলে সেখান থেকে পার্থক্য লিখতে বলে কী কী বিষয় উল্লেখ করে দিচ্ছে প্রতিষ্ঠিত রশ্মির গতিপথ উভয় ক্ষেত্রে কীরকম হবে এবং কৌণিক চ্যুতির পরিমাণ কত উভয় ক্ষেত্রে কীরকম হবে সেই সংক্রান্ত পার্থক্য লিখতে বলেছে ঠিক আছে তাহলে কী হবে আমরা কী বলেছি দেখো কি লিখেছি দেখো প্রথমে সমান্তরাল কাঁচ ফলকের ক্ষেত্রে আমরা কি জানি নির্গত রশ্মি সর্বদা আপতিত রশ্মি সমান্তরাল হবে আর প্রিজমের ক্ষেত্রে কী হচ্ছে নির্গত রশ্মি আপতিত রশ্মি সমান্তরাল হয় না বরং কী হয়ে যাচ্ছে প্রিজমের ভূমির দিকে বেঁকে যায় ঠিক আছে আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে প্রিজমে আলোক রশ্মি কিন্তু সর্বদা ভূমির দিকে বেঁকে যায় না যদি মাধ্যমের প্রতিসরাঙ্ক যে মাধ্যমে প্রিজমকে রাখা হচ্ছে সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক থেকে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে সর্বদা ভূমির দিকে বেঁকে যায় কিন্তু উল্টোটা যদি হয় যে প্রিজমকে যে মাধ্যমে রাখা হচ্ছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু যে নির্গত রশ্মি ভূমির দিকে বেঁকে যায় না উপরের দিকে বেঁকে যায় ঠিক আছে আমরা সাধারণত প্রিজমকে বায়ুতে রেখে কাজ করি তাহলে কি হয়ে যাচ্ছে প্রিজমের যে মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক থেকে কম হয় তাহলে সেই সূত্রে আমরা কী বলছি যে প্রিজমের প্রিজম থেকে নির্গত রশ্মি ভূমির দিকে বেঁকে যায় ঠিক আছে আচ্ছা এবার দেখো কৌনিচ্যুতিতে কী হবে যে সমান্তরাল কাজ ফলকে চ্যুতির মান কত হয় শূন্য হয় এবং প্রিজমে চ্যুতির মান কত হয়ে যাচ্ছে সমীকরণ কি আই ওয়ান প্লাস আই টু মাইনাস ঠিক আছে শূন্য হয় না আচ্ছা এরপর দেখো এরপর হচ্ছে যে প্রিজম থেকে কীরকম প্রবলেম থাকবে সেই প্রবলেম নিয়ে আমি আলোচনা করছি ঠিক আছে দেখো ভালো করে লক্ষ্য করো যে একটি প্রিজমের প্রিজম কোন বলে দিয়েছে সিক্সটি ডিগ্রি প্রিজমে আপতিত আলোর আপতন কোণ থার্টি ডিগ্রি এবং চ্যুতিকোণ পনেরো ডিগ্রি হলে নির্গমন কোন মান কত বের করতে বলেছে ঠিক আছে তাহলে দেখো আমাদের কী কী ডেটা দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা আগে লিখে নেবো ঠিক আছে দেখো কি বলেছে দেখো আমি কিন্তু এখানে ভাষা লিখিনি তোমাদের কিন্তু অঙ্ক যখন করবে তোমাদের কিন্তু ভাষা দিয়ে লিখতে হবে প্রিজম কোন এ সমান সিক্সটি ডিগ্রি আপাতন কোন আই ওয়ান সমান থার্টি ডিগ্রি চ্যুতি কোন ডেল্টা সমান পনেরো ডিগ্রি ঠিক আছে এবার কী বের করতে হবে যে নির্গমন কোণের মান কত আই টু কত বের করতে পারে এটা সিম্পল হচ্ছে আমরা যদি সূত্র পুট করে দিই যে চ্যুতি কোণের যে রাশিমালা সেই সূত্র আমরা যদি পুট করে দিই ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাসে পুট করে দিই তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব আই এর ভ্যালু পেয়ে যাব বোঝা গেল ঠিক আছে আচ্ছা এরপর দেখো নেক্সট প্রবলেম যে তিরিশ ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলের উপর একটি রশ্মি সিক্সটি ডিগ্রি কোণে আপতিত হয় যদি রশ্মিটি প্রিজমের অপরতল থেকে নির্গত হয় এবং আপতিত রশ্মির সঙ্গে থার্টি ডিগ্রি কোন করে তবে প্রমাণ করো নির্গত রশ্মি প্রিজমের প্রতিসারক তলের সঙ্গে লম্বভাবে নির্গত হয় ভালো করে লক্ষ্য করো দেখো কি বলেছে প্রতিসারক কোন কত বলে দিচ্ছে প্রিজম কোন কত বলে দিচ্ছে তিরিশ ডিগ্রি বলে দিচ্ছে আর কত কোণে আপতিত হচ্ছে সিক্সটি ডিগ্রি কোণে আপতিত হচ্ছে বলে দিচ্ছে ঠিক আছে আর এখানে একটু ঘুরিয়ে দিয়েছি কি বলেছে যে দেখো প্রিজম থেকে নির্গত রশ্মিটা আপতিত রশ্মির সঙ্গে কত কোণ করতেছে তিরিশ ডিগ্রি কোন তাহলে এখানে ভাষার মাধ্যমে তিরিশ ডিগ্রিটা কী কোন বলে দিচ্ছে চুতিকোন বলে দিচ্ছে চ্যুতিকোণ আমরা কি জানি নির্গত রশ্মি আপতিত রশ্মির সঙ্গে যে কোন বলে সেটাই হচ্ছে চুতিকোণ ঠিক আছে তাহলে আমরা যে যে ভ্যালু বলা আছে সেগুলো আগে লিখে নিচ্ছি এ সমান তিরিশ ডিগ্রি আই ওয়ান সমান সিক্সটি ডিগ্রি ডেল্টা সমান তিরিশ ডিগ্রি বলে দিচ্ছে ঠিক আছে এবারে প্রমাণ কী করতে বলেছে যে নির্গত রশ্মি প্রিজমের প্রতিসারক তলের সঙ্গে লম্বভাবে নির্গত হয় ঠিক আছে তাহলে আমরা কীভাবে দেখাবো লম্বভাবে নির্গত হয় ঠিক আছে দেখো ভালো করে লক্ষ্য করো যখন লম্ব আপ এখানে কি লম্বভাবে নির্গত হচ্ছে মানে কি লম্বভাবে আপতিত হচ্ছে আপাতন কোন যদি লম্ব সরি যদি লম্বভাবে যদি আপতিত হয় তবেই হচ্ছে যে লম্বভাবে নির্গত হবে ঠিক আছে আর লম্বভাবে কোনো রশ্মি যদি আপতিত হয় তাহলে সেক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মান কত হবে সবই জিরো ডিগ্রি হবে ঠিক আছে তাহলে জিরো ডিগ্রি হলে তাহলে এখানে আমাদের কি প্রমাণ করতে হবে যে নির্গমন কোণ যেটা যেটা হচ্ছে যে দ্বিতীয়বারের কোন ঠিক আছে দ্বিতীয় প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ কোন ঠিক আছে সেইটাকে আমরা কী দেখাবো জিরো ডিগ্রি প্রমাণ করবো অর্থাৎ নির্গমন কোন আই টুকে আমরা যদি জিরো ডিগ্রি প্রমাণ করতে পারি তাহলে আমরা কী বলতে পারবো যে নির্গত রশি প্রিজমের প্রতিসারক তলের সঙ্গে লম্বাভাবে নির্গত হচ্ছে কী বলছি বোঝা যাচ্ছে ঠিক আছে তাহলে ভ্যালু কী কী ভ্যালু দেওয়া আছে আমরা লিখে নিচ্ছি এ সমান তিরিশ ডিগ্রি আই ওয়ান সমান সিক্সটি ডিগ্রি ডেল্টা সমান থার্টি ডিগ্রি এবার আমরা যদি ডাইরেক্ট একটা যদি সূত্র এবার আমরা যদি ডাইরেক্ট যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি যে যে ডেলটা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাসে সেখান থেকে আই টু এট ভ্যালু পেয়ে যাব আই টু সমান জিরো ডিগ্রি ঠিক আছে তাহলে জিরো ডিগ্রি মানে কি যে হচ্ছে যে প্রিজমের যে প্রতিসারক তলের সঙ্গে লম্বভাবে নির্গত হচ্ছে ঠিক আছে নেক্সট প্রশ্ন এবং এটাই হচ্ছে যে শেষ গাণিতিক সমস্যা ঠিক আছে দেখো একটি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে একটি আলোগ্রসি এমনভাবে যায় যে কোণ নির্গমন কোণের সমান এবং কোন দুটি চ্যুতিকোণের তিনের চার অংশ ত্রুতি কোণের মান নির্ণয় করতে বলেছে ঠিক আছে ভালো করে লক্ষ্য করো সমবাহু প্রিজম বলে দিচ্ছে সমবাহু প্রিজম মানে ত্রিভুজাকৃতির যে প্রিজমের যে সেপ ত্রিভুজাকৃতির যে প্রধান ছেদ তাহলে তার প্রতিটা কোণের মান কত সিক্সটি ডিগ্রি অর্থাৎ এখানে কোণের মান কত এর মান কত সিক্সটি ডিগ্রি তাহলে সমবাহু প্রিজম যখনই বলে দিবে কোণের মান কত ধরে নিতে হবে আমাদের সিক্সটি ডিগ্রি ঠিক আছে আচ্ছা আর কী কী ডেটা দেওয়া আছে আলোগ্রসি এমনভাবে এমনভাবে যায় যে আপতন কোণ নির্গমন কোণের সমান হয় তাহলে আই ওয়ান সমান আই টু বলে দিচ্ছে এবং তার চ্যুতি কোণের তিনের চার অংশ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আই ওয়ান সমান আই টু সমান তিনের চার ইন্টু ডেল্টা ঠিক আছে এবার যদি এই ভ্যালুগুলো আমরা যদি প্রত্যেকটা যদি পুট করে দিই তাহলে ডেল্টার মান বের করতে বলেছি তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি ডেল্টার সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাসে ভ্যালুগুলো পুট করে দেখো আই ওয়ান সমান তিনের চার ডেল্টা আই টু সমান তিনের চার ডেল্টা ঠিক আছে প্রত্যেকটা পুট করে এপাস ওপাস করে ঠিক আছে এগুলো তোমরা জানো ঠিক আছে এপাস ওপাস করে আমরা ডেল্টার মান যদি বের করি ডেল্টার ভ্যালু তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা যে একশো কুড়ি ডিগ্রি পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা বোঝা গেল আচ্ছা এর পরের ভিডিওতে আমি যে লেন্স আছে লেন্স চ্যাপ্টার থেকে এরকম ভাবে সকল প্রশ্ন উত্তর আমি আলোচনা করব থ্যাংক ইউ